তৃণমূলের 21 জুলাই কর্মসূচির জন্য কলকাতার একাধিক স্কুলে ছুটি, বৃহস্পতিবার বন্ধ থাকছে ডন বস্কো পাঁচ সার্কাস। ডিপিএস রুবি পান, 21 জুলাই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত গার্ডেন হাইয়ের। ক্যালকাটা গার্লস, 21 জুলাই ক্লাস বন্ধ, শনিবার অতিরিক্ত ক্লাস। এ সম্পর্কে আরো জানবো কৃষ্ণেন্দু অধিকারী, প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, 21 জুলাইয়ের জন্য কোন কোন স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে এখনো পর্যন্ত, এবং ঠিক কি কারণে স্কুল বন্ধ রাখা হচ্ছে? তুমি জানো যে দু বছর পর সশরীরে 21 জুলাই হচ্ছে ধর্মতলায়। তৃণমূল দাবি করছে যে রেকর্ড সংখ্যক মানুষ আসবেন, এবং সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের যাতে অসুবিধে না হয়, ধর্মতলা চত্বরে যে সমস্ত স্কুল আছে সেগুলো বাদ দিয়ে অন্যান্য স্কুলও কিন্তু ছুটি রাখার সিদ্ধান্ত বৃহস্পতিবার আগেভাগেই সিদ্ধান্ত নিয়েছে। ক্যালকাটা গার্লস ওয়েলিংটনে, সেখানে আগেভাগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে 21 জুলাই বন্ধ থাকবে, এবং পরিবর্তে পরবর্তী যে শনিবার সেটা অতিরিক্ত কাজ করে দেওয়া হবে। পাশাপাশি গার্ডেন হাই স্কুলও সিদ্ধান্ত নিয়েছে যে স্কুল বন্ধ রাখা হবে। তুমি জানো গার্ডেন হাইয়ের পাশেই গীতাঞ্জলি স্টেডিয়ামে সেখানকার কর্মীরা থাকবেন, এবং পাশাপাশি ডিপিএস রুবি পার্ক তার পাশেই, সেখানেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বন্ধ থাকবে। ক্যালকাটা বয়েজ 20 তারিখ সিদ্ধান্ত নেবে, এবং মহাদেবী পিটলা ওয়ার্ল্ড একাডেমি বাগদার কাছে একটা স্কুল, সেখানেও অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লামাটিয়া 2-1 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে, এবং মডার্ন হাই গোটা আসা এবং না আসার গোটা বিষয়টা স্টুডেন্টদের ওপর ছেড়েছে। অর্থাৎ 21 জুলাই যেহেতু গোটা দিন মিছিল চলবে, এবং সকালের দিকটা, এবং স্কুল যখন ছুটি হবে তখনও মিটিং চলবে, সেই ছাত্রছাত্রীদের যাতে অসুবিধে না হয় তার কথা ভেবেই শহরের একাধিক বেসরকারি স্কুল ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেউ কেউ অনলাইনে ক্লাসে যাওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। 2-1টা স্কুল আবার 2-1 দিনের মধ্যেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।